হ্যালো কোডার্স, জাভার স্প্রিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মোজাম্মেল হক বলছি লিভিং অন কোডস ডট কম থেকে। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে স্প্রিং জিনিসটা কী, স্প্রিং ফ্রেমওয়ার্ক আমাদেরকে কেন দরকার, এবং জাভার সাথে স্প্রিং ফ্রেমওয়ার্কের রিলেশনটা কী। এবং আমি আপনাদেরকে আরও দেখাবো যে স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমরা কী কী সুবিধা পেতে পারি। তো আমরা চলে যাই আসলে স্প্রিং ফ্রেমওয়ার্কের ওয়েবসাইটটিতে। এটাকে আসলে এখন বলে spring.io। তো spring.io হচ্ছে মোটামুটি স্প্রিং ফ্রেমওয়ার্কের হাব বলা যায়। এখানে গত দু তিন বছরে আসলে বেশ কিছু চেঞ্জ হয়েছে। আগে springsource.org নামে একটা সাইটে ছিল, এখন এটা spring.io-তে চলে এসেছে। তো আমরা যদি স্প্রিংয়ের প্রজেক্টসগুলো দেখি, দেখব যে স্প্রিংয়ে কিন্তু কোর যে ফ্রেমওয়ার্কটা, এই যে স্প্রিং ফ্রেমওয়ার্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ছাড়াও এখানে আরও অনেক কিছু সাব প্রজেক্ট আছে, স্প্রিং আইও প্ল্যাটফর্ম, স্প্রিং বুট। আমরা এত ডিটেলে যাব না এই মুহূর্তে। আমরা আমাদের স্প্রিং ফ্রেমওয়ার্ক, যে কোর স্প্রিংয়ের ফ্রেমওয়ার্কটা, এটা যদি আমরা দেখি এবং এটার ফিচার লিস্টগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে স্প্রিং কেন দরকার। আসলে আমরা তো স্প্রিং ছাড়াও আমরা জাভা দিয়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, তাই না? জাভাতে কী আছে? জাভাতে সার্ভলেট, জেএসপি এবং অন্যান্য যেসব সুবিধা দেওয়া আছে, তো সেটা থ্রু দিয়েও তো কিন্তু ওয়েব প্রোগ্রামিং করা যায়। তো স্প্রিং আসলে আমাদেরকে এখানে কী কী সুবিধা দিচ্ছে? আমি শুরুতে একটা জিনিস বলতে চাই যে এখন যদি আপনি জাভা দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, বা জাভাতে যেটা বলা হয় বাজওয়ার্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন, সেক্ষেত্রে কিন্তু স্প্রিং কিন্তু সবচেয়ে বড় প্রজেক্ট এবং মোস্ট পপুলার প্রজেক্ট এখন মার্কেটে। স্প্রিংয়ের থ্রু দিয়ে আমরা জাভার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো স্প্রিংয়ের মধ্যে যেই কিছু প্রজেক্ট আছে, যেমন স্প্রিং এমভিসি আছে, স্প্রিং ওয়েব ফ্লো আছে, এবং স্প্রিংয়ের থ্রুতে আমরা ওই সাব প্রজেক্টগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবের ডিজাইনটা আমরা করতে পারি। তারপর স্প্রিংয়ের মধ্যে আরও যেসব হেল্পিং টুলস আছে, তার মধ্যে ফান্ডামেন্টাল সাপোর্ট ফর JDBC আছে, JPA, JMS যেগুলো আছে, আমরা এগুলো শিখবো ডাউন দ্য রোড। আমাদের টিউটোরিয়ালে একটা একটা করে আসবে কীভাবে আমরা স্প্রিংয়ের থ্রুতে ডেটাবেজের সাথে কানেক্ট করতে পারি। এবং স্প্রিংয়ের কিছু মজার ফিচার আছে, সেটা হলো ডেটাবেজের অনেক এরর মেসেজগুলো স্প্রিং অনেক সুবিধা করে দেয় আমাদের ডেভেলপারদের জন্য, যাতে আমরা দেখলেই বুঝতে পারি ওগুলো কীভাবে কাজ করে, আমরা দেখব। ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে একটা টার্মিনোলজি আছে, একটা প্যাটার্ন আছে, যেটা হলো যে আপনি যখন অবজেক্টগুলো ইনস্ট্যান্সিয়েট করবেন, তখন একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের প্রপার্টি হিসেবে আপনি আসলে ইনিশিয়ালাইজ করে দিতে পারবেন। কীভাবে এটা করি, ডিপেন্ডেন্সি ইনজেকশন এমন কেন দরকার, এটাও আমরা আমাদের টিউটোরিয়ালে আমরা জানবো ডাউন দ্য রোড। অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানবো। তো স্প্রিং আসলে কী করে? স্প্রিং আসলে এই যে আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করব, স্প্রিং অনেকটা গ্লুয়ের মতো কাজ করে এবং একটা ওয়্যার ফ্রেমওয়ার্কের মতো একটা সাপোর্ট দেয়। ইটস কাইন্ড অফ যে আমাকে অনেকগুলো টুলস দিয়ে দেয় স্প্রিং, যাতে আমি একটা স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, এবং ওই অ্যাপ্লিকেশনটাতে যাতে ভবিষ্যতে অন্য নতুন কোনো ডেভেলপার আসলেও যাতে তারা হাবুডুবু না খায়, বা অ্যাপ্লিকেশনটা যাতে খুব বেশি এনট্যাঙ্গেল না হয়ে যায় অ্যাপ্লিকেশনের স্কেল বড় হওয়ার সাথে সাথে। তো স্প্রিং ফ্রেমওয়ার্ক আসলে আমাদেরকে ওরকম একটা সাপোর্ট দেয়। তো আমি, এটা ছিল স্প্রিংয়ের একটা খুব বেসিক ইন্ট্রোডাকশন। তো স্প্রিং নিয়ে ডেভেলপ করার জন্য আসলে বিভিন্ন টাইপের টুলস আছে। আমি আপনাদেরকে আসলে স্প্রিংয়ের একটা নিজস্ব টুলস আছে, যেটা স্প্রিং STS বলে। এখানেই spring.io-তেই আপনারা আসলে পাবেন স্প্রিংয়ের ওই STS টুলের ডাউনলোড লিঙ্কগুলো পাবেন। আমরা স্প্রিং টুল স্যুট STS এটা ইউজ করব, এবং আমরা রেগুলার JDK ইউজ করব এটার সাথে। আমি হয়তো এখন, যদিও Java 8 বেরি হয়ে গেছে, আমরা JDK 7টাই ইউজ করব। এবং নেক্সট ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট করবেন স্প্রিং টুল স্যুট এবং JDK 7-এর সাথে। তো আমি আমার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে এখানে কিন্তু উবুন্টু ইউজ করছি। এটা হচ্ছে উবুন্টুর 14.04, যেটা হচ্ছে লং টার্ম সাপোর্ট ভার্সন। আমি সাজেস্ট করবো আসলে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন এটা। স্প্রিং টুল স্যুট এবং জাভা, এগুলো উইন্ডোজের জন্য আছে, ম্যাকওএসের জন্য আছে। আমি পার্সোনালি লিনাক্স প্রেফার করি, এই কারণে আমি লিনাক্সে দেখাচ্ছি। আপনারা যদি লিনাক্স ব্যবহার করতে চান, মোস্ট ওয়েলকাম,
এখানে সবই ফ্রি টুলস আছে এবং স্প্রিং বলেন জাভা বলেন এগুলার সোর্সগুলো ওপেন সোর্স, লিনাক্স তো অবভিয়াসলি ওপেন সোর্স, এখানে অনেক কিছুই আছে। তো আপনারা যদি ওপেন সোর্সের সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা আরও ভালো শিখতে পারবেন ভবিষ্যতে, কেননা আপনারা সোর্স কোড দেখতে পারবেন। একটা কথা আছে যে আপনারা যখন কোড করবেন ভালো কোড শেখার জন্য কিন্তু ভালো কোড দেখতে হয়, এবং ওপেন সোর্সের মাধ্যমে কিন্তু আমরা ভালো কোড দেখার সুযোগটা পাই। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি পারেন লিনাক্স প্ল্যাটফর্মটা ইউজ করেন, এবং যেহেতু আমার এই টিউটোরিয়ালগুলো লিনাক্স প্ল্যাটফর্মের ওপরেই আমি দেখাবো, তবে এটা ওপেন টু এনি আদার প্ল্যাটফর্ম, আপনারা চাইলে উইন্ডোজে ইউজ করতে পারেন, আপনারা চাইলে ম্যাক ওএসে ইউজ করতে পারেন। সো আজকের জন্য ততটুকুই, আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।